হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে দারুণ এক এমন রেসিপি যেটা আমরা সবাই পছন্দ করি, মাটন। তো মাটনের আজকে আমি খুব সিম্পল ভাবে রান্না করব, পাতলা একটা ঝোল যেটা আমরা সবাই আলু দিয়ে খাই। কিন্তু আপনারা কি কোনোদিন দেখেছেন বা শুনেছেন লাউ দিয়ে মাটনের ঝোল করতে? আপনারা কোনোদিন দেখেননি, শুনেননি হয়তো, এটা একটা নতুন রেসিপি। তো আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা করে দেখাবো। তো যাই হোক, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবেন, আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে যত পারবেন লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন ফ্রেন্ডস রিলেটিভস অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন আমার লাগলো। তো যাই হোক, এই রেসিপিটা এমন একটা দুর্দান্ত রেসিপি, আপনারা তো অনেকে অবাক হবেন যে খাসির মাংস লাউ দিয়ে। তো হ্যাঁ, খাসির মাংস যতটাই প্রোটিন আর হিট জিনিস, আর লাউ ততটাই ঠান্ডা। তো সেই জন্যেই আমাদের শরীরে হিটের সাথে সাথে পেট ঠান্ডা রাখার মতো এই কিছু আমাদের দরকার। তো আজকে রেসিপিতে কিছু টিপস আর ট্রিক্স আপনারা ফলো যদি করেন তো আপনারাও আমার মতো রান্না করতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করা যাক। আজ সানডে, তো সানডেতে সবারই বাড়িতে কিছু না কিছু এমন রেসিপি তৈরি হয়। তো আজ আমি এই হোমমেড ফুডে আজকে আমি আপনাদের সাথে মাটনের এক রেসিপি শেয়ার করব। খুবই সিম্পলভাবে রান্নাটা হবে আর খুবই সহজভাবে, কোনো হাবিজাবি মশলা এতে দেওয়া যাবে না, আর কোনো ম্যারিনেট করার ঝামেলাও নেই। তো সবাই তো আপনারা জানেনই যে চারিদিকে কীভাবে করোনার প্যান্ডামিক চলছে, বা আমরা সবাই ভেবেছিলাম যে করোনা হয়তো মানে কমে গেছে, করোনার প্রকল্পটা কমে গেছে, বা হয়তো সবাই এবার সুস্থ থাকবে, ভালো থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। তো যা মহামারী লেগেছে, তো এতে সবারই একটা ভয় আতঙ্ক। তো ডাক্তাররা সবাইকে বলছেন যে শরীরে যেন ইমিউনিটি পাওয়ারটা সবার খুবই দরকার, আর সবসময় যেন ইমিউনিটি পাওয়ারটা থাকে। তো সেটার জন্য আমাদেরকে ডাক্তাররা সবাই রেকমেন্ড করছেন যে এটার জন্য কিন্তু আমাদের খুব হিট জিনিস খেতে, বডি হিট রাখার মতো। তো শুধু বডি হিট রাখলে তো চলবে না, সেটাতে আরও শরীর খারাপও হতে পারে সবার। তো তার জন্য মানে প্রোটিন জাতীয় জিনিসও খেতে বলছেন। তো প্রোটিন, বডি হিট রাখার জন্য যে জিনিসগুলো আমাদের খাওয়ার দরকার, আমরা সবাই মোটামুটি সেগুলো খাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেটা এক মানে প্রোটিন আছে, বডি হিটও রাখবে, আর যা গরম পড়েছে। তো আমি মাটনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বাট সেটা এমন কিছু দিয়ে শেয়ার করব যেটা আমাদের পেটের জন্য খুব উপকার, আর পেট ঠান্ডাও রাখবে এতে। তো চলুন দেখে নিই। আমি তো আমার চ্যানেলে মাটনের অনেক রেসিপি দেখিয়েছি অনেক রকমভাবে, তো আজকে আমি খুব সিম্পল আর সহজভাবে করবো। এটা আমি প্রতি বছর আমার বাড়িতে গরমের সময় এই রেসিপিটা আমরা খাই। তো এখানে আমি একটা কুকার নিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। তো আমরা এই রেসিপিটা প্রতি বছর গরমের সময় আমরা কিন্তু মাটনের এইভাবেই রেসিপিটা রান্না করে খাই, মানে যেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই। তো এখানে আমি একটা কুকার নিয়েছি, কুকারটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কুকারটা গরম হয়ে গেছে, ফ্লেমটা হাই আছে। এবারে আমি এতে সর্ষের তেল দিয়েছি, কেন কি মাটন তো এমনি একটু চর্বি থাকে, তো তেলটা আমি কমই ইউজ করব। তো এখানে আমি, আমার কাছে যেহেতু 800 থেকে 1 কিলো মাংস আছে, তো আমি হাফ কাপ তেলই ইউজ করছি, বেশি দেব না, কারণ তেল প্রচুর বেরোবে। আর যেহেতু আজকে মাংসর রান্নাটা, ঝোলটা একটু পাতলা টাইপের হবে, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ কিন্তু বাটা নিইনি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমার কাছে 5 থেকে 6টা
পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি, দেখুন ভালো করে আমি কুচিয়ে নিয়েছি, আর আদা বাটা রসুন বাটা আছে। তো পেঁয়াজটা বেটে দিলে কি হবে, মাংসটা বেশ গ্যাদগ্যাদে হয়ে যাবে। তো গ্যাদগ্যাদে মাংস আজকে আমি রান্না করছি না, আজকে পাতলা ঝোল করব। আর এই পাতলা ঝোলের মধ্যে এতে যে দুটো জিনিস দেব সেটাই হচ্ছে মানে আলু তো দেবই, আলুর সাথে এমন একটা জিনিস আমি এর মধ্যে দেব যেটা আমাদের পেট ঠান্ডা খুবই উপকার। আর এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব যেন আপনারা গরমের সময় যদি মাংস খাবেন, খাসির মাংস মানে মাটন, তাহলে কিন্তু আপনারা এইরকম ঝোল করে খাবেন। তো একবার যদি করে খান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন লাগলো বা কেমন লাগে। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমেই আমি এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে মানে একদম লাল করবো না, যাতে কাঁচা ভাতটা নষ্ট হয়ে যায় সেইভাবে পেঁয়াজটাকে আমি ভাজব। তো ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমেই এটা হবে। তো ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমেই একটু পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি হালকাভাবে, তো একটু বেশি লাল করবো না। তো এবারে আমি এতে 3 থেকে 4টি তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আছে রসুন বাটা 1.5 টেবিল চামচ, আর আদা বাটা 1 টেবিল চামচ, এগুলো দিয়ে দিলাম। এটা দুটোই কাজে লাগবে, একটা যেটা মাংসতে তো এমনি খুব প্রোটিন আছে, তো আর পেটটাও ঠান্ডা রাখবে যেহেতু এই পাতলা ঝোলটা আমি আজকে করছি। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করছি, এতে কোনো হাবি জাবি মশলাও আমি দেবো না। তো যাই হোক, পেঁয়াজ ভাজা হয়েছে, আদা রসুনও দিয়ে দিয়েছি, এবারে এখানে মাংস দিয়ে রেখেছি, মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাটনটা। সব মশলাগুলো দিয়ে দেবো, হলুদ দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 8 লঙ্কা গুঁড়ো, ঝাল 7 মতো। আমি এখানে 2 টেবিল চামচ মানে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটুখানি কালারটার জন্য, আর হলুদ 2 টেবিল চামচ দিয়েছি। তো এবারে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষাবো, তো তার আগে এটাকে ঢেকে রেখে দেবো। তো এবারে আমি এতে নুন দেব, নুনটা স্বাদ অনুসার, তো আমি তাও এখানে 2 টেবিল চামচ নুন দিলাম। কুকারে ঢাকা দিয়ে আলাদাভাবে এটাকে ঢেকে রেখে দিচ্ছি হাই ফ্লেমে 2 মিনিটের জন্য, যেহেতু এর জল বেরোবে তো তাই 2 মিনিটের জন্য এটা হাই ফ্লেমে এভাবে থাকবে আলাদাভাবে। তো 2 মিনিট হয়ে গেছে এই অবস্থায়, তো দেখুন প্রচুর জল বেরিয়েছে। দেখুন এবারে আমি যেটা করবো, এবার আমি ফ্লেমটাকে লো করে দেবো, লো ফ্লেম করে দিয়েছি,
কেন এই মাটনটাকে কষানোর উপরে নির্ভর করে মাংসটার টেস্টটা। তো এখানে আমি এবারে এটা ঢেকে ঢেকে কষাবো, কিন্তু কিভাবে সেটা বলে দিচ্ছি। তো এখানে আমি আলু নিয়েছি, গোটা আলু, ছোট ছোট সাইজের, এই সাইজের এই গোটা আলুগুলোই আমি মাংসতে দেব। তো আমি প্রায় এখানে 10 থেকে 12টা গোটা ছোট ছোট আলু নিয়েছি, এগুলো ছুলে ধুয়ে আর এই জলের মধ্যে দিয়ে রেখেছি। এই জলটাই আমি মাংসতে দেবো, যে জলটাও গরম হবে আর আলুটাও হালকা সিদ্ধ হয়ে যাবে এইভাবে। তো এই জলটাই আমি মাংসতে ইউজ করবো। তো সেইভাবেই আমি করেছি, আর এটা আমি করেছি যেহেতু জলটা আমার গরম জল দরকার, সেই জন্য আমার দুটো কাজই হবে। তো আপনারা এটা না করলেও চলবে, আপনারা ডাইরেক্ট অনেকে আলু ভেজে করে, তো আমি আলু ভাজবো না, আমি একেবারে এর মশলার সাথে কষাবো। যখন জলটা পুরো মরে যাবে, তেল রিলিজ হয়ে যাবে, তারপর আমি আলুগুলো দিয়ে কষাবো। তো যাই হোক, আমি এইভাবে দিয়ে ফ্লেমটাকে লো করে এটা ঢাকারও কাজ হচ্ছে, আর আলুটা হালকা জলে সিদ্ধ হবে, জলও গরম হবে, মানে আমার এখানে তিনটে কাজ হবে। তো সেই জন্যই আমি বলেছি আমার রান্নায় কিছু টিপস আর ট্রিক্স আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু হবে। তো চলো, এইভাবে আমি রেখে দিয়েছি এটা প্রায় লো ফ্লেমে, এখন 3 থেকে 4 মিনিট এইভাবে লো ফ্লেমে থাকবে। তো 4 থেকে 5 মিনিট মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম, তো দেখুন জলটাও আস্তে আস্তে টেনে গেছে, পুরো জলটাও টেনে গেছে। জল নেই, মাংসের কোনো জল নেই, যা জল বেরিয়েছে সব টেনে গেছে। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই ছোট সাইজের টমেটো, মোটামুটি আমি 3টে টমেটো এখানে ইউজ করছি। তো 3টে টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবারে টমেটোর সাথে একেবারে আলুও দেব, যে আলুগুলো আমি জলে রেখেছিলাম সে আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা আলু ব্যবহার করেছি, আপনাদেরকে বারবার বলছি, আপনারা চাইলে এমনি নর্মাল আলুও ব্যবহার করতে পারেন, মানে বড় আলুকে দু টুকরো করে। এবারে আমি এটাকে খুব সুন্দরভাবে টমেটো আর আলুটাকে একেবারে কষাবো, আর এতে যেটা দেবো যেটা আমি আগেই বলেছি, পেট ঠান্ডা রাখার মতো। আর এই রান্নায় এই জিনিসটা এত ভালো উপকার আর এত ভালো টেস্ট হয় রান্নাটা, রেসিপিটা, মানে মাটনের এই ঝোলটা, যে আপনারা যতক্ষণ না রান্না করে খাবেন আপনারা বুঝতে পারবেন না যে কি। আমি আপনাদেরকে বারবার বলছি, প্রতি বছর গরমে কিন্তু আমি এরকমভাবে মাটনটা রান্না করি, খুব রিচ করি না, আর খুব ভালো হয় খেতে, মানে ভাত রুটি পরোটা দিয়েও এগুলো খাওয়া যায়। তো যাই হোক, যেটা আমি বলছিলাম এটা একটা সিক্রেট ব্যাপার, এতক্ষণ রেখেছিলাম, এবারে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ, আমরা অনেকে মাংসে পেঁপে দিই না, পেঁপে মাংস, খাসির মাংস সিদ্ধ করার জন্য, কিন্তু আমি কোনোদিনও পেঁপে ইউজ করিনি। তো আজকে আমি কোনোদিনও মাংস সিদ্ধ করার জন্য পেঁপে ইউজ করিনি। যাই হোক, তো এখানে আমি লাউ দিচ্ছি, এরকম একটা কুচি লাউ, এরকম বড় বড় কেটে নিয়েছি। তো লাউ এখানে আমার কাছে আছে 8 টুকরো। তো কুকারটা মনে হচ্ছে ভরে গেছে, কিন্তু না, এগুলো সব মজে যাবে। তো এই লাউটাই হচ্ছে, এক তো হচ্ছে মাংসটা এমনি খুব হিট জিনিস, মানে খুবই হিট জিনিস মাংস, খাসির মাংস, আর তার সাথে হিটের সাথে লাউটা দিলাম এই কারণে, যাতে আমাদের শরীরটা ঠান্ডা থাকবে, আর কোনো রকম মানে মানে খেয়ে যে কষ্ট হয় একটা মাংস খেলে, সেই কষ্টটা আমাদের হবে না। এইভাবে যদি আমরা রান্না করি আর খাই,
তো সবকিছুই উপকার পাবো, শরীরে যতটা প্রোটিন হাই প্রোটিন দরকার সেটাও আমাদের যাচ্ছে, আর শরীরে কোনো ক্ষতিও আমাদের হবে না। তো যাই হোক, এটাকে আমি খুব সুন্দরভাবে এবারে 3 থেকে 4 মিনিট এভাবে এইভাবে হাই ফ্লেমে কষাবো। তো হাই ফ্লেমে আমি রেখেছি, যদি আপনারা মনে করেন হাই ফ্লেম থাকতে থাকতে নিচে লেগে যাচ্ছে তখন একটু লো মিডিয়াম ফ্লেমের মাঝে মাঝে করে আপনারা কষাতে পারেন। তো আমি এটা কনস্ট্যান্ট কষাবো এখানে দাঁড়িয়ে থেকে, তাই আমি এটাকে হাই ফ্লেমে রেখেছি। তো 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষিয়ে নেবো সুন্দর করে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট হয়ে গেছে এটা আমার কষানো। তো দেখুন মাংসটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো খাসির মাংস কিন্তু কষানোর ওপরেই নির্ভর করে টেস্টটা, যতক্ষণ আপনি কষাতে পারবেন আপনারা তত বেশি টেস্টটা বাড়বে। তো যাই হোক, এবার আমার কষানো হয়ে গেছে। এবার এখানে কিছু গোটা গরম মশলা আছে যেটা আমি একটুখানি থেতো করে নিয়েছি, সেগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এতে গোটা গরম মশলা না দিলেও হয়, কিন্তু একটু ফ্লেভারের জন্য আমি দিচ্ছি। দিয়ে দিলাম, মাংসটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো দেখুন, তখন দেখে মনে হচ্ছিল না যে কড়াটা পুরো ভরে গেছে, তো ভাজতে ভাজতে সব মজে যায় আস্তে আস্তে। যাই হোক, অনেক কিছু টিপস আর ট্রিক্স আমি বললাম, আপনারাও যদি ফলো করেন তো রান্না খুব সুন্দর আপনারাও করতে পারবেন। তো যাই হোক, আবার আমার এটা কষানো হয়ে গেছে। এবারে আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমি লঙ্কাগুলো ব্যবহার কম করেছি। তো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, আর এখানে যে গরম জলটা রেখেছিলাম আলুর সাথে একসাথে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি 3 গ্লাস জল ছিল, তো 3 গ্লাস জলটাই আমার পুরোটাই লাগবে, তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন মাংসতে ফুট ধরে গেছে, কি সুন্দর লাগছে, কালারটাও দারুণ হয়েছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার এটা বেশি সিটি দিতে লাগে না, অনেকে দেখি খাসির মাংসতে 2-3টি সিটি দেয়, যারা এটা দেয় তারা হয়তো কষাতে পারে না সেই জন্যে। তো খাসির মাংস কিন্তু কষানোর ওপরেই নির্ভর করে, যতক্ষণ আপনি বেশি কষাতে পারবেন। আমি তো প্রায় 50 থেকে 55 মিনিট কষাই, মানে মোটামুটি 1 ঘন্টা ধরে রাখুন। তো 1 ঘন্টা স্লো ফ্লেমে স্লো করে আঁচ আমি কষাতেই থাকি, ঢেকে 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 ঢেকে। তো কষালেই কিন্তু অর্ধেক মাংস সিদ্ধও হয়ে যায়, আর মাংসটার স্বাদটা খুবই খুবই ভালো হয়। তো অনেকে অতক্ষণ কষাতে পারে না, তাই কোনোরকম কষিয়ে জল ঢেলে সিদ্ধ করে দেয়, গরম মশলা দিয়ে দেয়, তার ফ্লেভারটা এমন এসে যায় মনে হবে যেন কত সুন্দর মাংস হয়েছে, কিন্তু সেটা কিন্তু ওটা করা কখনই উচিত না। খাসির মাংস কিন্তু যতক্ষণ পারবেন আপনারা কষানোর চেষ্টা করবেন। যাই হোক, এবারে আমি কুকারটা ঢাকা লাগিয়ে দিয়েছি, সিটি আস্তে আস্তে ধরা আরম্ভ হয়ে গেছে। একটা সিটি হলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, একটা সিটি এনাফ। একটা সিটির মধ্যে মাংসও সিদ্ধ হবে, লাউ আলু সবই সিদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে। তো একটা সিটি হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। একটা সিটি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে স্টিমটা থাকবে, এই স্টিমে যেটুকু সিদ্ধ হবার হয়ে যাবে, আর এখন আমি ঢাকাটা খুলবো না, যে স্টিমটা পুরো শেষ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢাকাটা খুলব। এবারে কুকারটা আমি খুলছি, দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। তো দেখুন আমি এবারে এটা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন আমার মাংস একদম রেডি, খাসির মাংস আর লাউ আর আলু দিয়ে ঝোল। তো দুর্দান্ত হয়েছে, যেরকম দেখতে সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কারণ গরমের সময় এরকম ঝোল খেলে পেটও
ভালো থাকে আর খেতেও খুব মজাদার হয়। তো যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলে দিই, সবাই জানেন যে দেশের পরিস্থিতি ভালো না, তো খেতে তো হবেই ভালো মন্দ, কারণ ডাক্তাররা বারবার বলছেন ভালো মন্দ খেতে, তো খেতে তো হবেই। তো খাওয়ার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যতটা আপনারা পারবেন ঘরের ভেতরে থাকবেন, বাড়ির ভেতরে, বাইরে বেরোনোর বেশি চেষ্টা করবেন না, না বেরোলে নয় যেটুকু সেটুকুই, কিন্তু পারলে বেশিক্ষণ ঘরেই থাকার চেষ্টা করবেন, কারণ নিজেকে সবসময় সেফ রাখতে হবে এবং বাড়ির লোককেও সেফ রাখতে হবে। তো সেজন্যই সেফও রাখুন, খাওয়া দাওয়াও করুন ভালো মন্দ, আর আমাদের সবাইকে কিন্তু সবার জন্য লড়তে হবে এই করোনার জন্য। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার আসবো এমন কোনো রেসিপি নিয়ে যেটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তো আজকের জন্য এই পর্যন্ত, বাই বাই।